তিনি বাংলা ভাষার একজন প্রধান চলচ্চিত্রকার। শুধু বাংলার কেন, বলা যায় ভারতের একজন প্রধান চলচ্চিত্রকার। মাত্র 12 বছর তার ফিল্ম কেরিয়ার পরিচালক হিসেবে। 1991 সালে তার প্রথম ছবি মুক্তি পেয়েছিল, হীরের আংটি। তারপর পরপর কয়েকটি অতি উল্লেখযোগ্য ছবি তিনি তৈরি করেছেন। সেই সব ছবি নিয়ে প্রশংসা তৈরি হয়েছে, ভালো লাগা তৈরি হয়েছে, মানুষ এসেছে ছবি দেখতে, লাইন দিয়ে টিকিট কেটে মানুষ ঢুকেছে, যেরকম তেমনি তার ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দহনের মতো ছবি তিনি তৈরি করেছেন, বানিয়েছেন 19 এপ্রিল, এই তো সেদিন বানালেন শুভ মহরত, মাঝখানে বাড়িওয়ালি। এই বাড়িওয়ালির জন্য তিনি বিদেশে পুরস্কার পেয়েছেন, বিশেষ করে মনে পড়ছে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে তিনি পেয়েছিলেন দ্য বেস্ট এশিয়ান ফিল্ম, এই হিসাবে তার সেই প্রশংসা এবং তার সেই অর্জন। তাছাড়াও বহুবার, প্রায় 9-10 বার তিনি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন তার ছবির জন্য। ছবি ছাড়াও তিনি চমৎকার বাংলা গদ্য লেখেন, কবিতা পড়েন, কবিতা ভালোবাসেন, এরকম আরো অনেক বিষয়ে তার আগ্রহ। তিনি আজ আমাদের অতিথি, ঋতুপর্ণ ঘোষ। শুভদা, অনেকগুলি একটু শুধরে দিই। আচ্ছা, আমার প্রথম ছবিটা মুক্তি পাইনি আজ। ও আচ্ছা, মুক্তি পাইনি, ওটা 91-এ বানিয়েছি, 91-এ বানিয়েছিলাম। যদি দর্শকেরা ভাবেন যে আমি 10টা পুরস্কার, জাতীয় পুরস্কার পেয়েছি, ওটা আমি পাইনি, আমার ছবির জন্য বিভিন্ন শিল্পীরা এবং বিভিন্ন কলা কুশলীরা মিলে আমার আমার বানানো ছবিগুলি, তোমার ছবিকে কেন্দ্র করে তারা পুরস্কারগুলি পেয়েছেন। আর আমি কবিতা ভালোবাসি, কিন্তু কবিতা পড়তে পারি কিনা জানি না। আচ্ছা, এই মুহূর্তে যারা খুব লোভ হচ্ছে তোমাকে জিজ্ঞেস করতে, সেটা হচ্ছে চোখের বালি। ইতিমধ্যেই বাঙালি খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে চোখের বালি দেখবে বলে, চোখের বালি দেখবে বলে, ঐশ্বর্যাকে দেখবে বলে। সেটা তো মানে দ্যাট অ্যাপার্ট, আমার মনে হয় যে বাঙালির একটা বিরাট আগ্রহ রয়েছে বিনোদিনী নিয়ে। তো তোমার চোখের বালির ব্যাপারটা মাথায় কখন এলো? অনেক বছর আগে, খুব ভালো করে মনে পড়ে না আমার, অনেক আগে, মানে আমার হীরের আংটি করার আগে। তাই আমার একদম, হ্যাঁ, গোড়ার দিকের ভাবনা। আমি যখন থেকে ছবি করব ভেবেছি, তখন থেকে চোখের বালি নিয়ে ভেবেছি। তার মানে প্রায় 12-13 বছরের একটা অবসেশন। হ্যাঁ, মানে ছেড়ে গেছে আবার এসছে, ছেড়ে গেছে আবার এসছে। আমি কখনো ভাবিনি তখন গোড়ার দিকে যে আমি এমন, মানে আমি এমন একজন মাপের চিত্র পরিচালক হতে পারবো কোনো দিন, যিনি প্রযোজকের কাছে চাইলে চোখের বালি করার টাকা পাবেন, ভাবিনি কখনো। মানে ইনফ্যাক্ট খুব রিসেন্টলি অব্দি ভাবিনি। তুমি যদি বাড়িওয়ালি ছবিটা আমার মনে করো, তাতে দেখতে পাবে যে ছবিটা শুটিং হয় সেটা চোখের বালি। আমি অনেকদিন অব্দি ইচ্ছেটা মনে পুষে রেখে এক সময় বাড়িওয়ালির পরিচালককে সেই ইচ্ছেটা দিয়ে দিয়েছিলাম, যে আচ্ছা আমি করতে পারলাম না, ও করুক। তারপর ইভেন্টুয়ালি হলো, এখনো হলো বলবো না, কারণ এখন তো এডিটিং, ডাবিং শেষ হয়েছে, সাউন্ড এবং মিউজিকের কাজ বাকি। তা তুমি স্ক্রিপ্টটা কবে করেছিলে? স্ক্রিপ্টটা করেছি 3 বছর আগে, যখন বিশ্বভারতী কপিরাইট ছিল, যখন কপিরাইট ছিল, এবং ছবি মানে স্ক্রিপ্টটা বিশ্বভারতী সঙ্গীত সমিতি কর্তৃক অনুমোদিত, এটা আমাকে এটা অ্যাপ্রুভ করতে হয়েছিল। কারণ ছবিটা আগে হবার কথা ছিল, তখন কপিরাইট উঠেও যায়নি, এবং পবিত্রদা, পবিত্রবাবু দেখেছিলেন স্ক্রিপ্টটা, তার সঙ্গে আমার একটা আলোচনা হয়, অনেক সাজেশনস ছিল। অতএব স্ক্রিপ্টটা কিন্তু অনেকের ধারণা যে কপিরাইট উঠে যাওয়ার পর রবীন্দ্র কাহিনী বা রবীন্দ্রনাথের রচনা নিয়ে অনেকের অনেক রকম আগ্রহ হয়েছে সেগুলোকে নতুন করে ইন্টারপ্রেট করার, এটা কিন্তু কপিরাইটের যুগে স্ক্রিপ্টটা লেখা। আর আমার এখন ছবিটা করতে গিয়ে তাতে কোনো অদল বদল করতে হয়নি।
বিশেষ কিছু করতে হয়নি? কিছুই করতে হয়নি প্রায়, মানে যেটুকু শুটিং এ গেলে অসুবিধার জন্য আমরা অল্প বিস্তার করে থাকি সেটুকু ছাড়া। আমার একটা এই জায়গাটা একটা উপন্যাসটাকে নিয়ে তুমি যে ছবি করছো সেই জন্য একটা প্রশ্ন, তুমি একটা খুব চমৎকার লেখা লিখেছো বিনোদিনী চোখের বাড়ি, আমার বিনোদিনী, আমার বিনোদিনী বলে, আমি সেটা পড়েছি এবং ভীষণ ভালো লেগেছে, তোমাকে বলেছি আমি। তো সেখানেও তুমি বিষয়টা তুলেছো, আমিও উপন্যাসে যতদূর মনে পড়ে তৃতীয় কি চতুর্থ লাইনেই আছে বিনোদিনী সম্পর্কে, এটা আমার কাছে একটা বিরাট কনফিউশন। এটা প্রশ্নটা রবীন্দ্রনাথকে করলে ভালো হতো, সেটা হচ্ছে যে তিনি মেম রাখিয়া প্রশ্ন করেছেন, সেটি কিন্তু মেয়েটি সুন্দরী মেম সাহেব রাখিয়া প্রশ্ন, সেটি উপন্যাসে আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে যে সেই ছাপটা কিন্তু ওর চরিত্রে বারবার দেখা যায় না। তা এই এই বিষয়টাকে তুমি কিভাবে? আমি খুব সচেতন ভাবে এটা হ্যান্ডেল করেছি। আচ্ছা, কারণ আমার কাছে একটা কনফিউশন, আমার যেটা প্রধানত মনে হয়েছে উপন্যাসটা পড়ে একরকম ভাবে চোখের বালি, অনেকদিন অব্দি উপন্যাসটা পড়বার পর চোখের বালি আমার কাছে একরকম ছিল, তারপর যখন আমি সেই সময়কার অন্যান্য প্রামাণ্য কাজ পড়তে আরম্ভ করলাম তখন আমার ধারণাটা অনেকটা বদলালো। বিনোদিনী ব্রাহ্ম নয়, না মানে কোথাও সে কথা বলা নেই, সে সমাজে যায় না, কিছু করে না, এবং ব্রাহ্মণদের কারুর পদবী নেই, কারুর কোন সারনেম নেই, আমি কিছুতে বুঝতে পারি না। ফলে বিনোদিনী মেম সাহেব রাখে মানে পড়াশোনা শিখিয়েছে, এটা আমার মনে হয় রবীন্দ্রনাথ একটা হিন্দু বাড়ির গল্প লিখছিলেন অনেকটা ব্রাহ্ম বাড়ির ধারণা নিয়ে। আমি জ্যোতির্ময় বোস বলছি গড়িয়া থেকে, বলুন। হ্যাঁ, আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে ওনার কাছে এখন যেটা শুনলাম হিরে নাকি হচ্ছে ওনার প্রথম ফিল্ম যেটা এখনো উনি বাজারে আনেননি, সেটা কি জন্য আনতে পারেননি সেটা একটু জানার ইচ্ছে রয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে উনি এসেই তো খুব সাফল্য পেয়ে গেছেন, তাহলে তো ওনার প্রস্তুতিটা উনি তাহলে কিভাবে নিয়েছিলেন, মানে ওনার সাফল্য আসার আগে ওনার হোমওয়ার্কটা কি ছিল সেটা একটু জানার, কারণ উনি খুব অল্প বয়সে খুব স্বীকৃতি পেয়েছে, মানে কাজের জন্য খুব সুন্দর কাজ করছেন, ওনার হোমওয়ার্কটা একটু জানার ইচ্ছে আছে। ধন্যবাদ। আমি হিরেরাংটি মুক্তি পাইনি, সেটা হিরেরাংটির প্রযোজকদের কারণে, হিরেরাংটি প্রযোজনা করেছিলেন চিলড্রেন্স ফিল্ম সোসাইটি, তারা বোধহয় তেমন উদ্যোগ নেননি ছবিটাকে বাজারে আনবার জন্য। এর বেশি গূঢ় কারণ আমি কিছু বলতে পারবো না, আমি নিজে তখন এতই নবাগত, আমি নিজে কিছু পরিবেশকের সঙ্গে চেষ্টা করেছিলাম, তারা খুব একটা এ করেননি, বাচ্চা ছেলে বলে এবং বাচ্চাদের ছবি চলে না এটা বলে, এই দুটো কথা বলে প্রায় ছবিটা ধামাচাপা পড়ে যায়। এখন আলফায় দেখানো হয় ছবিটা, অনেক বার দেখানো হয়েছে, তার জন্য আমি অনেক মানে প্রশংসা বাক্য শুনি জুনিয়ে দিক ওদিক থেকে। উনি দ্বিতীয় প্রশ্ন যেটা তোমায় করেছেন সেটা হচ্ছে যে আমার তৈরি হওয়া প্রস্তুতির সময়টা, সেটাতে আমরা আসবো ভেবেছিলাম, তো প্রশ্নটা যখন এসে গেছে তাহলে কিভাবে প্রস্তুতি নিলে এটা জানতে চাইছি। প্রস্তুতি যে খুব কনসিয়াসলি নিয়েছিলাম তা নয়, আমি আসলে তুমি ছোটবেলায় ভেবেছিলে ফিল্ম করতে আসবে? এটা আসবে না, আমি ফিল্ম করতে, হ্যাঁ ছোটবেলায় বলবো, 14-15 বছরটা যদি ছোটবেলা হয়, আমার ছোটবেলায় সেই সময় তুমি ফিল্মে ইন্টারেস্টেড হয়েছে? সেই সময় আমার বাবা ডকুমেন্টারি ছবি করতেন, বাবার প্রথম ডকুমেন্টারি ছবিটা তখন তৈরি হয়, আমার বাবা আর্ট কলেজে, আমার বাবা আমার দুজনে আর্ট কলেজের ছাত্র ছাত্রী, তারা বাবা দেবীপ্রসাদ রায়চৌধুরী কিনে একটা ডকুমেন্টারি করেন, এবং ডকুমেন্টারি মানে একটা ছবি বানানো তো ঘরে ঘরে হয় না, ফলে মানে একটা 16 ডকুমেন্টারি হচ্ছে, বাবাও তখন স্ট্রাগল করছেন একটা ছবি নিয়ে, মানে আমাদের ডাইনিং টেবিলে রাত্রির বেলা তাড়াতাড়ি খেয়ে নিতে হচ্ছে বা আমরা অন্য জায়গায় খাচ্ছি কারণ ছবিটা কাটা হচ্ছে, বাবা বসে বসে শর্ট বাঁচছেন, এগুলো আমাকে বাঁচতে হতো সঙ্গে, দেখে দেখে শর্ট নিয়ে তারপরে তাতে ট্যাগ করে রাখতে হতো এটা এই শর্ট, এটা এই শর্ট। ওই কাজটা বাবার ওই একটা বিরাট ভূমিকা আছে, বিরাট ভূমিকা, একদম হাতে বসে ছবি করা, ছবি করা মানে কি, তার যে একটা রাসপ্রিন্ট আসে সেটা দেখতে হয়, সেটা সবসময় ভালো হয় না, সেটা দেখে মন খারাপ হয়, সেটা আসল ছবিটার মতো নয়, পরে ছবিটা ভালো হয়ে যায়, তারপর ছবিটা এডিট করা হয়, তার সাথে একটা সাউন্ড আছে, মানে অনেকগুলো জিনিস তখন মানে, এবং একদম মান্ধাতার আমলের পদ্ধতিতে ছবি করা শিখলে সাউন্ড টেপ হয়, তারপরে তাতে ম্যাগনেটিক টেপ এগুলো রেকর্ডেড হয়, সেগুলো অপটিক্যালি ট্রান্সফারড হয়, ম্যারেট প্রিন্ট কাকে বলে, এই জিনিসগুলো আমি সেই সময় বাবার কাছ থেকে অনেকটা শিখে নিয়েছিলাম। তোমার জন্য আরেকটা ফোন এসেছে, হ্যালো বলুন।
হ্যালো, হ্যাঁ বলুন। আমি দেবাশিস মুখার্জি বলছি ঠাকুরপুকুর থেকে। প্রথমে নমস্কার জানাই, ঋতুপর্ণ ঘোষের সাথে আমি কথা বলতে পারবো, খুব ভালো লাগবে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, মানে আপনার এই ফিল্মের যে পরিচালক আপনি হলেন, ঋতুপর্ণ দা, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ পাচ্ছি, শুনুন। আপনার আদর্শকে, আর দ্বিতীয় আদর্শ আইডল আমার, হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। আমার আইডল যদি কাউকে বলেন বা দর্শক বলেন, আমি বলেছি অনেক জায়গায় সত্যজিৎ রায়, সেটা আমি বহুবার বলেছি এবং এটা বলতে আমার কোনো দ্বিধা বা অসুবিধে নেই। আমি তাঁর ছবি দেখেই ছবি করিয়ে হব, এটা এটা কিন্তু ঠিক। আমার বাবা ফিল্ম মেকার হলেও আমি ছবি করাটা যে প্রফেশন হিসেবে নেব, সেটা কিন্তু আমি সত্যজিৎ বাবু ছবি দেখে ঠিক করি, এবং তার ছবি আমাকে এতটা অনুপ্রাণিত করেছিল। আমার মনে হয় যে বিশেষ করে আমাদের সময়, মানে আমাদের যে বয়স 70-এর দশক, ওই সময়ে তার আগে সত্যজিৎ বাবুর ছবি দেখতে দেখতে প্রায় বড় হয়ে উঠেছি আমরা। আসলে একটা অদ্ভুত জিনিস যে এই, মানে আমি দূরদর্শনে বসে আজকে আমার বলতে খুব ভালো লাগছে যে এটার পিছনে দূরদর্শনের একটা বড় ভূমিকা আছে। এই যে 1975 এ টেলিভিশন এলো, টেলিভিশন আসার সঙ্গে সঙ্গে যে আমাদের বাঙালি বাড়ির যে নিয়ম, তখন আমার 14 বছর বয়স, তখন যে যেতে মানে আমাদের কয়েকটা বাছাই করা ছবি ছাড়া দেখতে পারতাম না। এই যে শনিবার আর রোববারের ছায়া ছবিটা এসে আস্তে আস্তে, হ্যাঁ মানে খারাপ ভালো নানান রকমের ছবি দেখলাম এবং দেখে আমি কোন ধরনের ছবি করবো সেটা ঠিক করে ফেললাম। এটাতেই দূরদর্শন একটা খুব বড় ভূমিকা আছে। আমি একটু চোখের বালির প্রসঙ্গে ফিরে আসি, সেটা হচ্ছে উপন্যাসটা পড়লে মনে হয় একটা সাংঘাতিক সেক্সুয়াল টেনশন রয়েছে। অরিজিনাল উপন্যাসটা যেটা আমরা বই হিসেবে পাই না, এটা নবপর্যায়তম বঙ্গদর্শনে ধারাবাহিক ভাবে বেরিয়েছিল, তাতে আরো কিছু দৃশ্য আছে বা আরো কিছু ইঙ্গিত আছে যেখানে এই সেক্সুয়াল টেনশনটা পাওয়া যায়। এবং দেখো শেষ পর্যন্ত সংসার পুড়ে গেল না, যদিও সেই প্রেম সবাইকেই পুড়িয়েছে, নিজেও পুড়েছে এবং সবাইকে পুড়িয়েছে, সব কথা বারবার রবীন্দ্রনাথ চোখের বালিতে বলেছেন, কিন্তু শেষে বেশ খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু মিলমিশ হয়ে গেল, এরকম একটা যেন কোথাও যেন মনে। তুমি শেষটার জায়গাটা কি ভেবেছো বা ওটা নিয়ে আমার কি ভেবেছি সেটা বলতে চাই না একটা ছবিতে, কিন্তু সেটা যে উপন্যাসের মতো নয় এটুকু বলতে পারি, অন্যরকম কিছু ভেবেছো। আমার মনে হয়েছে উপন্যাসটা যেভাবে শেষ হয় না ছবিটা সেভাবে শেষ হয় না আমার মনে হচ্ছে। আমি তো তোমার ফিল্ম কড়া সমালোচনা করেছিলেন যে বিনোদিনীর এই পরিণতি হতে পারে না, উনি সেটা মেনে নিয়েছিলেন যে তোমার তিরস্কার আমার মানে মাথা পেতে গ্রহণ করা উচিত বলে। এবং তাতে করে উনি বলেছিলেন যে আমি পরিণতিতে একটা মনোরঞ্জনই প্রলেপ দিতে চেয়েছিলাম, তাতে পাঠকের মন ভরেনি, শিল্প তৈরি হয়নি। এটা ওর মানে এই একটা জায়গায় শেষটার ব্যাপারে তোমার একটা বিরাট সাসপেন্স আছে, বোঝা যাচ্ছে। সাসপেন্স তেমন নয়, কি আমার মনে হয় ছবিটা দেখলে তোমাদের মনে হতে পারে যে এটা হয়তো এরকমই শেষ হতে পারত। আসলে চোখের আমার রবীন্দ্রনাথের ওপরে একটা সুবিধা আছে, রবীন্দ্রনাথ যখন 1902 এ বসে চোখের বালি লিখছেন, রবীন্দ্রনাথ নিজেই রবীন্দ্রনাথের অনেক লেখা পড়েননি, যেগুলো আমি পড়েছি। উনি তো চতুরঙ্গ তখন লেখেননি, উনি তো দামিনী দেখেননি তখনও, আমি তো দামিনীকে চিনি। চোখের বালি যখন লিখছেন রবীন্দ্রনাথ দামিনীকে চিনি 2003-এ, হ্যাঁ। ফলে আমি তো অনেকগুলো স্তর পার হয়ে তারপরে চোখের বালি করছি। চোখের বালি রবীন্দ্রনাথ তো চোখের রবীন্দ্রনাথকে পুরো চেনেন না, আমি পুরো চিনি না বলছি না, কিন্তু আমি তার থেকে তো ঐতিহাসিক ভাবে এগিয়ে আছি। তোমার জন্য আবার ফোন এসছে, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে প্রথমেই আমি ঋতুপর্ণ সেনগুপ্ত থেকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সেনগুপ্ত নই, আর যেটা বলতে চাইছি যে 2000 সালে একটা ক্যাসেট উদ্বোধনে উনি রবীন্দ্রনাথ পর্যায়ে বলতে গিয়ে বলেছিলেন যে হাত পড়লে রবীন্দ্রনাথ আমাদের তো জীবনে মরণে চিন্তায় ভাবনায় সব মানে একদম মজ্জায় মিশে গেছেন, কিন্তু উনার ভাষায় যে হাত পড়লে রবীন্দ্রনাথ এতে বেরিয়ে এসেছিল, এটা আমার মনে খুব দাগ কেটেছিল। সেই জন্য আমি ঋতুপর্ণ সেনগুপ্তকে আমার ধন্যবাদ।
আমি সেন গুপ্ত নই। আপনি ভুল করছেন। হ্যালো হ্যালো আমি ঘোষ, ঋতুপর্ণ ঘোষ। ভুল, আমরা যেন কি বলছিলাম সেটা হচ্ছে যে এই সেক্সুয়াল টেনশনের ব্যাপার না, পরিণতির কথা বলছিলে তুমি, তো সেটা তো এখন প্রশ্ন আসছে না। আচ্ছা, তোমাদের সেক্সুয়াল টেনশনের কথাও বলছিলে, হ্যাঁ, এবং সেটা আমার মনে হয় রবীন্দ্রনাথের উপন্যাসে খুব সুন্দর করে হ্যান্ডেল হয়েছে, ভীষণ ভালো, এটাই তো ধরে রাখা হ্যান্ডেল করা। কিন্তু হয়তো উনি যেভাবে ভেবেছেন, আমার এটা তো আমরা মানে অনেক সময় এখানেই তো সাহিত্য সিনেমাকে ছাপিয়ে বেরিয়ে, যারা সিনেমা অনেক সময় সাহিত্যের উপর জিতে যায় তাদের নিজস্ব কতগুলো প্রকাশভঙ্গিমার উপর, যৌনতার বর্ণনায় বা নরনারী সম্পর্কের মধ্যে একটা বিশেষ জায়গায় দাঁড়িয়ে সাহিত্য কতগুলো নিজস্ব মার প্যাঁচ দিতে পারে, তাতে করে সেই যৌনতাটা বেশ অধরা হয়ে যায়। সেটা ফিল্মে সেটা পারি না, আমরা অনেক সময় পারা যায় না, পারা যায় না কাজে কানে বলবো, অনেক সময় মানে খুব সেই মাপের ছবি করিয়ে নিশ্চয়ই পারেন, নিশ্চয়ই পারেন, কিন্তু আমি সেটা পেরেছি। আমার মনে হয় যে হ্যান্ডলিং অফ ইরোটিসিজমটা চোখের বালি উপন্যাস অনেক বেটার, আচ্ছা, অনেক বেটার, অনেক অনেক শিল্প, অনেক শৈল্পিক এবং অনেক অনেক সুন্দর আমি যথাযথ। আচ্ছা, বিনোদিনী তো খুবই উপন্যাসটা পড়ে মনে হয়, চোখের বালি পড়ে মনে হয় যে খুব অথর ব্যাকড একটা ক্যারেক্টার, মানে রবীন্দ্রনাথ বিনোদিনীর আমি লিখতে আরম্ভ করেছিলেন তৈরি হয় ওর সম্পর্কে, হ্যাঁ, বিনোদিনী নামে উপন্যাসটা লিখতে শুরু করেছিলেন, তারপর চোখের বালি হয়ে যায়, ইংরেজি অনুবাদটা বিনোদিনী। 100 বছর আগে ওর সম্পর্কে, উনি সুন্দরী, উনি বিধবা, উনি দুই পুরুষের মাঝখানে পড়ে ওর এই অবস্থা, এই সবকিছু হওয়া সত্ত্বেও বিনোদিনী সম্পর্কে একটা বিরাট সিম্পাথি তৈরি হয়, যেটা হচ্ছে অথর ব্যাকড, এখনকার থিওরি, লিটারেরি থিওরি অনুসারে যে অথর ব্যাকড ক্যারেক্টার। তুমি কি ফিল্মে সেরকম জায়গা থেকে আলাদা করে কিছু ভাবনি? আলাদা করে না, সেখান থেকে বিনোদিনীকে অথর ব্যাক ডাক, মানে বিনোদিনী স্বাভাবিকভাবে নায়িকা, স্বাভাবিক, হ্যাঁ, এবং সেই রবীন্দ্রনাথ যাকে নিয়ে উপন্যাস লিখেছেন, আমি তাকে প্রতিনায়িকা করে দেওয়া বা সহনায়িকা করে দেবো এরকম কোনো ইচ্ছেও আমার ছিল না। আমার মানে আমি যেটুকু গ্রহণ করেছি রবীন্দ্রনাথ থেকে, আমি মূল আখ্যান মানে মানে মূল প্লটটা, মানে এর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, হলো না, এর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, হলো না, ফলে একটা জটিলতা সৃষ্টি হলো, এবার গল্পে গিয়ে চললো, ওই অবধি আমার রবীন্দ্রনাথ থেকে নেওয়া, এবং তার প্রতিটি চরিত্রের পেছনে তার যে ইন্টেনশনটা ছিল সেই উদ্দেশ্যটাকে যতটা সম্ভব পিওরিটি দিয়ে। আচ্ছা, বজায় তোমার আরেকটা ফোন এসছে, হ্যালো, হ্যালো, বলুন। আচ্ছা, উনি যে বই বানান, ম্যাক্সিমামই ওনার বইয়ের মধ্যে খুব মানে রুচির ছাপ আছে, যেটা আজকালকার দিনে ম্যাক্সিমাম যে ধরুন মানে কি বলে মানে ভায়োলেন্স বা অন্য কিছু দেখানো হয় সেই সব ছেড়ে উনি খুব ভালো ধরনের বই বানান, কিন্তু একটা জিনিস আছে, উনি ম্যাক্সিমাম বইয়ে ফিমেল ডমিনেটেড বই বানান, মেল ডমিনেটেড খুব কম আছে, কারণটা কি উনি যে এছাড়া ওনার বইয়ের খুব মানে ডাইরেকশন যে ওনার যে আছে খুব সুন্দর আছে, মানে খুব সাজানো মানে খুব ভালো লাগে, এবং মেন জিনিস হচ্ছে যে আমার প্রশ্নটা হচ্ছে ওনার ম্যাক্সিমাম বই খুব ফিমেল ডমিনেটেড থাকে। আপনার নামটা একটু বলবেন? জিৎ চ্যাটার্জি। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। এই প্রসঙ্গ ধরেই উনি হয়তো প্রশ্নটা করতে চাইছিলেন যে তোমার ছবিতে ছবি বা সাহিত্য যে মেল গেজটা থাকে পুরুষের লেখায়, সেটা আমারও মনে হয়েছে, তুমি তোমার ওম্যান সেন্ট্রিক একটা মেয়েকে বোঝার চেষ্টা, সেটা অনেকটাই অ্যান্ড্রোজিনাস হয়ে উঠতে পারো, সেটা খুব ভালো ব্যাপার, নিজের থেকে বেরিয়ে এসে দেখার চেষ্টা, এটা প্রশংসা হিসেবে তোমাকে বলেও আমার প্রশ্নটা এরকম, এটা কি তুমি আলাদা কোনো এর জন্য কোনো আলাদা কোনো এফার্ট আছে তোমার, নাকি এটা একেবারে স্পন্টেনিয়াস? আমার এইভাবেই তৈরি হয়েছে ভাব। আমার মনে হয় যে কোনো শিল্পীর মধ্যে একটা অ্যান্ড্রোজিনি আছে, রবীন্দ্রনাথের গান শুনে তো মনেই হয়, তৈরি করতে পারি, যদি তৈরি করতে পেরে থাকি তাহলে স্বাভাবিকভাবে পারি বলে মনে হয়, এই জন্য আমাকে আলাদা এফোর্ট নিতে হয়নি, কখনোই নিতে হয়নি, এবং এটা আমার কখনো মানে খুব একটা এক্সপিরিয়েন্স বেসড নয়, মানে এমন আমার কোনো বোন নেই, আমি আমরা দু ভাই, এমন নয় আমি অনেক মহিলাদের মধ্যে বড় হয়েছি ফলে মহিলাদের সমস্যাগুলো আমি দেখেছি কাছ থেকে, তাও নয়।
তাও নয়। না, আমি আমি বাড়িতে আমরা দু ভাই, আমার মা বাবা, আমরা মানে আমরা তিনজন পুরুষ একজন মহিলা। এর পেছনে কি তোমার সাহিত্য পড়ার একটা হতে পারে, সাহিত্য পড়ার একটা অবদান, সাহিত্য পড়ার একটা অবদান থাকতে পারে, থাকতে পারে। যদিও সাহিত্যে সবসময় সেটা পাওয়া যায় না, বিশেষ করে রবীন্দ্রনাথ ভীষণ ভাবে পাওয়া যায়, কিন্তু সবসময় যে পাওয়া যায় তা তো নয়। তোমার জন্য আরো একটা ফোন, প্রচুর ফোন আসছে। হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন। দীপিকা রায়চৌধুরী, বহরমপুর থেকে। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করুন। হ্যালো, শুনতে পাচ্ছেন তো? পাচ্ছি পাচ্ছি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আমার একটা অনুরোধ যে ওনার সিনেমায় নতুন মুখ দেখতে চাই, নতুন প্রতিভা, মানে যারা প্রতিভাময়ী বা প্রতিভাবান তাদেরকে তো দেখতেই পাই, মানে আরো অনেক নতুন প্রতিভাকে যদি উনি আনেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, আমি মাঝে মাঝে এনেছি, এমন আপনি বোধহয় আমার সব ছবি খুব মন দিয়ে দেখেননি বা সব কাজ আপনার দেখা হয়ে ওঠেনি। যেমন গায়ক শিলাজিৎ আমার ছবিতে প্রথম কাজ করেছেন, সুচিত্রাদি, সুচিত্রাদি প্রথম অভিনয় করলেন আমার ছবিতে, অনিন্দ যে এখন চন্দ্রবিন্দু একজন গায়ক সে কাজ করেছে, অর্পিতা পাল ও প্রথম আমার ছবিতে আসে, রাতুল উৎসবে প্রথম কাজ করেছে, অনেকে অনেক নতুন ছেলে মেয়েরাও করেছে, তারপরে তারা সব বিখ্যাত হয়ে গেছে, মুখটা চেনা হয়ে গেছে। আচ্ছা, যেটা আমার যেটা মনে হয় যে তুমি বাচ্চাদের জন্য ছবি প্রথমে হাত দিয়েছিলে, তারপরে আর বাচ্চাদের ছবি করার কথা ভাবনি? না, আমার প্রথম অভিজ্ঞতাটা এত তিক্ত বা এত বিষাদময় যে একজন মানে আমিও তখন প্রায় মানে বাচ্চা না বললেও ছোটই, মানে খুব বড় নই, ধাক্কাটা খেয়েছিলাম তো। আর প্রথম ছবি সম্পর্কে একটা স্বাভাবিক মমতা, একটা স্বাভাবিক কনসার্ন থাকে, এবং আমি দেখেছিলাম যে ছবিটা হ্যান্ডেল হলো না, কেউ দেখলো না, মানে আমার এটা মনে হয় আমার একটা ভীষণ সৌভাগ্য যে আমার প্রথম ছবিটা মানে একজন ফিল্ম মেকার একটা ব্রেক পেলো, সেটা ছবি বানালো, সেই ছবিটা কোনোভাবে সমাদৃত হলো না, তারপরেও সে একটা দ্বিতীয় ব্রেক পেলো। আচ্ছা, এটা আমার আমার অসম্ভব মনে হয়, এটা একটা আমার ভাগ্যের ব্যাপার। নইলে 19 এপ্রিল যে ঘটলো অ্যাট অল, মানে অনেক ফিল্ম মেকার ব্রেক পান না বলে তারা নিজেদের প্রমাণ করতে পারেন না। আমি ব্রেক পেলাম, আমি একটা ছবি করলাম, সেই ছবিটা কেউ দেখলো না, তারপরেও আমি ব্রেক পেলাম, তারপরে 19 এপ্রিল হলো। ঠিক, বুঝতে পারছি। আরো একটা ফোন আসছে। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, বজবজ থেকে মহামায়া মুঞ্জল বলছি। কবি সুবোধ সরকার এবং ঋতুপর্ণ ঘোষকে নমস্কার জানিয়ে আমার প্রশ্ন। আচ্ছা, চোখের বাড়িতে ঋতুপর্ণ বাবু, আপনি চোখের বাড়িতে বিনোদিনী চরিত্রে ঐশ্বর্য রায়কে নিলেন কেন? কারণ রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র চেতনা বলতে যা বোঝায়, সে কি ঐশ্বর্য রায়ের মধ্যে পাবো? যদিও আমি তার আন্ডারে চুইট করতে আছি না, কিন্তু সেই যে বোধ, সেই যে সূক্ষ্ম অনুভূতি, তার জন্য যে রবীন্দ্র সাহিত্যে রবীন্দ্র তত্ত্বের ভিতরে ঢোকা দরকার, সেই জিনিসটা কি আমরা ঐশ্বর্য রায়ের কাছে পেতে পারি? আপনি আরেকটু অপেক্ষা করুন, ছবিটা শেষ হোক, ছবিটা অক্টোবর মাসে রিলিজ হবে, তখন যদি আপনি আপনার পছন্দের বিনোদিনীকে না পান, পেতেই হতেই পারে, আপনি পাবেন, না পেতে পারেন, কিন্তু যদি আপনার মনে হয় যে ঐশ্বর্য রায় রবীন্দ্রনাথের করার জন্য উপযুক্ত নন, তখন আপনি আমার প্রশ্নটা করবেন, তখন আমি আপনার সঙ্গে আলোচনা করব। তুমি তো প্রচুর পুরস্কার পেয়েছ দেশে বিদেশে, তো প্রথম পুরস্কার পাওয়ার একটা সবসময় ভালো লাগার ব্যাপার থাকে, তারপরে সেটা অনেকটা অভ্যেস হয়ে যায়, এখন তো তোমার অভ্যেস হয়ে গেছে পাওয়াটা, প্রথম অভিজ্ঞতাটা কিরকম তোমার? 19 এপ্রিল, ওটা যেন কত সাল? 1994 1994 এর ছবি, 1995-এর চৌঠা জুন, না চৌঠা জুন, 1994 ছবিটা শুরু হয়েছিল, 1994-এর চৌঠা জুন আমরা শুটিং শুরু করেছিলাম, 2 জুন 1995-তে পুরস্কারটা ডিক্লেয়ার হয়। হ্যাঁ, মানে কিরকম একটা অনেক কিছু মনে আছে যে আলাদা করে যে খুব একটা, সত্যি কথা বলবো সুবোধ, কারণ আমার মনে হয়নি, আজও মনে হয় না যে 19 এপ্রিল একটা দেশে শ্রেষ্ঠ ছবি হবার যোগ্য, সেটা আমার তখনও মনে হয়েছিল, আজও মনে হয়।
ফলে আমার এটা এটা শুধু তুমি বিনয় করে বলছো না, আমি না করে বলছি না, তথ্য তোমার মুখে করে বলছি না। সেবছর নির্বাচন বলে একটা ছবি ছিল বিপ্লব রায়চৌধুরীর, সেই ছবিটা আমি অনেক পরে দেখি প্যানোরামায়। আচ্ছা, তখন দেখবার পর আমি আমি এর পরে একটা অন্য ছবির প্রসঙ্গে আসবো। দেখবার পর আমার আমার মনে হয়েছিল যে যদি কোনো উপায় থাকতো সত্যি নেহাতিটা পাবলিসিটি গিয়ে হয়ে যাবে, আমি আমি না সব পুরস্কারটা ফেরত দিয়ে দিতাম। তারপরে কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম আমি ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ, আমি বুঝতে পেরেছিলাম এই পুরস্কারটা আমার অনেক কাজে লাগবে, আমার আমার বায়োডেটাটাকে অত্যন্ত উজ্জ্বল করবে এবং আমার পরে ছবি পেতে সুবিধা হবে। অতএব এটা আমার কাছে প্রয়োজনীয় একটা বিশেষণ, এই বিশেষণটা আমি গ্রহণ করি, এটাকে খুব সিরিয়াসলি না নেওয়াই ভালো। এটা এটা অন্য ইমপ্লিকেশন গুলোকে ওই কথাটা খুব ভালো করেছে, আমার কাজে লাগবে, খুব কাজে লাগবে, সত্যি আমার কাজে লেগেছে। এবং আমি তোমায় বলছি যে বছর দহন ছিল ন্যাশনাল অ্যাওয়ার্ডে, সে বছর অনেকেই বলেছিল দহন বেস্ট ফিল্ম পেতে পারে, তা আমারও 19 এপ্রিল আগের বছর পেয়েছি, দহন যদি পাই ভালোই হয়, পরপর দু বছর বেস্ট ফিল্ম পেলে কান্না ভালো লাগে। এবং অনেকে বলেছেন ভালো টালো, তার আগে ছবিটা বার্লিন ঘুরে এসছে, অতএব আমার মনে যে একটা ক্ষীণ আশা হয়নি তা নয়, আমি বেশ চাইছিলামই দহন পাক। ইভেন্চুয়ালি দহন পেল, দহন বেস্ট বেঙ্গলি ফিচার ফিল্ম পেলো, আমি বেস্ট স্ক্রিন প্লে রাইটার পেলাম এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রাণী হালদার এরা যুগ্ম বেস্ট অ্যাক্ট্রেস পেলেন। তো আমার সেবার গিরিশের গিরিশ কাসরাভেলি তাই সাহেবা বেস্ট ফিল্ম হলো। তো আমার একটু মনে 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 হলো যে কি তো কে জানে ছবিটা কেমন। তারপরে আমি ছবিটা পরের দিন শ্রীফোর্টে স্ক্রিনিং ছিল, আমি দেখতে গেলাম, হাফ টাইমে আমার মনে হলো যে আই নিডেড দিস সক অন মাই ফেস, যে একেবারে একটা একটা থাপ্পড় কষিয়ে গ্রীষ্মে বুঝিয়ে দিল যে ছবিটা অনেক ভালো তোমার থেকে। আর একটা ফোন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি ডিকে ঘোষ কথা বলছি বালিগঞ্জ থেকে। ঋতুপর্ণ ঘোষ মহাশয়ের মত পরিচালকের হাতে আমরা কি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উপর তার ভিত্তিতে কোনো বই আশা করতে পারি? কারণ শাস্ত্রীয় সঙ্গীত দিনে দিনে লুপ্ত হতে চলেছে। আচ্ছা ধন্যবাদ। এক্ষেত্রে আমার মনে হয় যদি উনি যদি এই এরকম কোন একটা বই পড়ে আমাদের উপর। আসলে আমি নিজে শাস্ত্রীয় সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে খুব পরিচিত বা অ্যাকুয়েন্টেড নই, সে কারণে বোধ হয় আমার ওর এই ইচ্ছেটা এক্ষুনি রাখা সম্ভব হবে না, ভবিষ্যতে কখনো পারি আমি নিশ্চয় চেষ্টা করবো। মানে শাস্ত্রীয় সঙ্গীতের আমি খুব মিউজিক্যাল মাইন্ডেড নই, আমি খুব মিউজিক্যাল পার্সন নই, মানে সুর তাল এগুলো এগুলো যে একবার করার জন্য যে সময় ধৈর্য অধ্যাবসায়টা প্রয়োজন, আমি অনেক বেশি সাহিত্য মনস্ক সঙ্গীত মনস্ক হবার থেকে। তোমাকে সামনাসামনি প্রশংসা করলে একটু অস্বস্তিতে ফেলা হবে, সেটা সকলেই বলেন, এত কম বয়সে তুমি সফলতা পেয়েছো, তুমি কাজ করছো, প্রচুর কাজ করার, তোমাকে দেখলেই বোঝা যায় কাজের মধ্যে থাকতে ভালোবাসো। তোমার ভবিষ্যতের কাজ কি? ভবিষ্যতের কাজ ভেবেছো এখন? আমার একটা উইকের পরের ছবির কথা বলছো, একটা হিন্দি ছবি করার কথা হচ্ছে, সেটা এখনো খুব দানা বাঁধেনি। ধরো 19 এপ্রিলের একটা মেল ভার্সন, একটু আগে একজন প্রশ্ন করলেন আমি পুরুষদের নিয়ে ছবি করি না, এটা একটা বাবা এবং ছেলের গল্প, তো সেটা নিয়ে আমি কাজ করার কথা হচ্ছে, তো হয়তো আমি তো পাচ্ছি না অভিনয় করবে। পরিচালক ঋতুপর্ণ ঘোষের কাছে আমাদের অনেক প্রত্যাশা, তিনি অনেক ভালো কাজ করেছেন, আমরা অভিভূত হয়েছি তার কাজ দেখে, ভবিষ্যতেও তার অনেক ভালো কাজ দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকি।